পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশি সেনাদের অবদানে বিশ্বাস কৃতজ্ঞ, এমন মন্তব্যই করেছেন মার্কিন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাককল। মঙ্গলবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বাংলাদেশের দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম বক্তব্য দেন। প্রধান অতিথি বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাককল জাতীয় স্বাধীনতা রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নিরাপত্তা ও জাতীয় স্বাধীনতা রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে জনগণের মধ্যে ত্রাণ সহায়তা ও নিঃশব্দে আশ্রয় প্রদান এবং বিশ্বব্যাপী শান্তি স্থিতিশীলতা আনয়নের প্রতি মুখোমুখি ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে উল্লেখ করে প্যাট্রিক ম্যাককল বলেন, বাংলাদেশি সেনাদের এই অবদানে বিশ্ব আজ কৃতজ্ঞ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বর্তমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে এবং আশা প্রকাশ করে আগামী বছরগুলোতে শান্তি সমৃদ্ধির জন্য এই অংশীদারিত্ব আরও মজবুত হবে। বাংলাদেশ এবং আমেরিকা মার্কিন সেনাদের মধ্যে সম্পর্ক আরও গুরুত্ব আরোপ প্রদান করে বলেন, দুদেশের সম্পর্ক বিশ্বের কাছে এক রোল মডেল হিসেবে পরিচিত রয়েছে। আগামীতে বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাদের মধ্যে আরও সম্পর্ক হবে বলেও আশা করেন। এর পাশাপাশি দুদেশে প্রশিক্ষণ কার্যক্রম বহমান রয়েছে এবং সেনাদের মধ্যে আরও উদ্যত প্রশিক্ষণ শুরু করবে বলেও তিনি জানান। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।